প্রয়োজন শার্লিয়ান নবতিগার এই ক্ষীণ তৎপরতার দায়িত্ব গ্রহণ করবে মুসলিম উম্মার পক্ষ থেকে প্রত্যেকের নামে মৃত্যুদণ্ডের ঘোষণা দিলাম টিভি ইসলাম প্রচারের স্বার্থে ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন অসভ্য ফ্রান্সকে লক্ষ্য করে বলতে চাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার নবীর সঙ্গে এই গোস্তাখি আমার নবীর সঙ্গে এই বেয়াদবির পরিণাম ফ্রান্সকে অচিরেই গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ ইউরোপের মাটিতে সর্বপ্রথম যেই দেশের আকাশে কালেমার পতাকা উড়বে সে দেশ তার নাম হবে ফ্রান্স ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এটা আমাদের অনুমান এটা আমাদের পূর্বাভাস আজ সারা ইউরোপ জুড়ে কালেমা পড়ছে খ্রিস্টানরা ওদের অন্তঃসার শূন্য ওদের অন্তঃসার শূন্য আদর্শ ওদের ফেলকিবাজির ফাওতাবাজির ধর্মের কারণে ওদের ধর্মের প্রতি ওদের ধর্মের অনুসারীরা বিরাগী হয়ে উঠছে আস্থাহীন হয়ে উঠছে অবিশ্বাসী হয়ে উঠছে আর এভাবেই প্রতিদিন হাজার হাজার খ্রিস্টান তাদের সেই ফাওতাবাজি মিথ্যা ধর্ম ছেড়ে দিয়ে সত্য ধর্ম ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে এবং এই ইসলাম গ্রহণ করার যে হার ইসলাম গ্রহণ করার যে পার্সেন্টেজ সেই দিক বিবেচনায় দেখলে দেখা যায় ফ্রান্সের মধ্যে অতি দ্রুত হারে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দ্রুত হারে মুসলমানদের সংখ্যা বাড়তেছে ম্যাক্রন তুমি অসভ্যতার মাধ্যমে ইসলামের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না তোমার ফ্রান্সের ঘরে ঘরে কালেমার পতাকা উড়বে তোমার ফ্রান্সের পথে পথে মানুষ কালেমা পড়বে ইসলামের ঝান্ডা উড়বে সেই রাজপ্রসাদ ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে মহতরম হাজেরিন আল্লাহর কোরআন বলেছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমার নবীর সঙ্গে যে ব্যক্তি দুশ্মনী প্রকাশ করে আল্লাহর কোরআন বলেছে ও নির্বংশ হয়ে যায় ঠিক আল্লাহর কোরআন বলেছে ও নির্বংশ হয়ে যায় ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর সঙ্গে যারা দুশ্মনী করেছিল সহিহ বুখারী শরীফ থেকে হাদিসের কিতাবগুলো থেকে সর্বশেষ আরেকটা ঘটনার উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব সর্বশেষ কিছু পয়গাম আপনাদের সামনে থাকবে আমার মহতরম হাজেরিন সপ্তম হিজরিতে আল্লাহর নবী যখন নতুন একটা প্রকল্প গ্রহণ করলেন সারা পৃথিবীর বড় বড় রাজন্যবর্গ বড় বড় রাজা বাদশাদের কাছে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়ে কালেমার পয়গাম দিয়ে চিঠি প্রেরণ করতে আরম্ভ করলেন নবীজির এক চিঠি
ইয়াহইয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আরেকটা চিঠি নিয়ে গেলেন আরেকটা সুপার পাওয়ার পারস্য সম্রাট কিসরার কাছে হুরমুজ ছিল সেই কিসরার নাম যখন আল্লাহর নবীর পক্ষ থেকে লক্ষ্য করে শুনেন মনোযোগ দিয়ে শুনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন সেই চিঠি সেই পয়গাম যখন পারস্য সম্রাটের কাছে পৌঁছলো পারস্য সম্রাটের কাছে আল্লাহর নবীর পয়গাম বাহক পত্র বাহক দূত চিঠি নিয়ে হস্তান্তর করলেন পারস্য সম্রাট একজন পত্র পাঠক ডাক দিল যে আরবী ভাষা পাঠ করে শোনাতে পারে তখন সেই পাঠক আল্লাহর নবীর চিঠি পড়ে শোনাতে আরম্ভ করলো পারস্য সম্রাটের কাছে প্রথমেই লেখা মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ ইলা মালিকি ফারিস ইলা আযীম ফারিস কিসরা সেখানে প্রথমেই লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার নামে এটা দুনিয়ার রীতি স্বাভাবিক নিয়ম চিঠি লিখতে হলে প্রথমে প্রেরকের নাম থাকে তারপরে প্রাপকের ঠিকানা থাকে কথা ঠিক কি না আপনি একজনের কাছে একটা পত্র পাঠাবেন তো খামের উপর বাম দিকে প্রথমে প্রেরকের নাম থাকে কে কোথেকে পাঠাচ্ছেন ডান দিকে পরে প্রাপকের নাম আর ঠিকানা থাকে এটাই সাধারণ নিয়ম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রচলিত স্বাভাবিক নিয়ম অনুযায়ী নিজের পক্ষ থেকে নিজের নাম উপরে প্রাপকের নাম নিচে দিয়ে চিঠি পৌঁছালেন কম্বক গুস্তাফ যাদব যখন সে এতটুকু শুনল চিঠির আর অবশিষ্ট অংশ শুনবার মতো তার ধৈর্য হলো না সে সঙ্গে সঙ্গে ওই পত্র পাঠকের হাত থেকে চিঠিটা কেড়ে নিল বলল যে আমার নামের উপর মুহাম্মাদের নাম কেন নাউজুবিল্লাহ কত বড় গর্ত কত বড় গাধা আরে প্রেরকের নাম তো উপরেই থাকে প্রাপকের নাম নিচেই থাকে কিন্তু সে দাম্ভিক অহংকারী তার অহংকারের মাত্রা এতটাই ছিল যে তার নামের উপর দুনিয়াতে আর কারো নাম থাকতে পারে এটা সে বরদাস্ত করলো না আল্লাহর রাসূলের নাম কেন উপরে শুধু এই কারণে নবীর চিঠি সে গ্রহণ করে ভালোভাবে পড়ে দেখার গরজ অনুভব করলো না আল্লাহর রাসূলের চিঠিটা নিয়ে নিজের হাতে ছিঁড়ে টুকরো টুকরো করে নিক্ষেপ করে ফেলে দিল আল্লাহর নবীর চিঠির সঙ্গে চরম অবজ্ঞাপূর্ণ বেয়াদবীপূর্ণ আচরণ করলো মালিকে ফারেস কিসরা হুরমুজ সংবাদটা যখন আল্লাহর নবীর কাছে পৌঁছলো আল্লাহর নবী রাষ্ট্রীয় প্রটোকল রক্ষা করে দুনিয়ার সাধারণ রাষ্ট্রনৈতিক রাজনৈতিক সভ্যতা ভদ্রতা এবং সংস্কৃতিকে লক্ষ্য রেখে নবীজি সেভাবে চিঠি লিখেছিলেন যেভাবে আন্তর্জাতিক এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লেখে নবীজি তার সমস্ত সমস্ত নিয়ম নীতি রক্ষা করেছিলেন কিন্তু তারপরেও আল্লাহর নবীর চিঠির সঙ্গে এই অসভ্য আচরণ নবীর হৃদয়ে আঘাত লাগলো আল্লাহর নবীর মুখ থেকে সেই পারস্য সম্রাটের জন্য বদ্দুয়ার কয়েকটি কথা নবীর মুখ থেকে উচ্চারিত হলো নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ওগো আরশের মালিক আসমান ও জমিনের সমস্ত কুদরতের মালিক রব্বুল ইজ্জত তোমার দরবারে তোমার হাবিবের ফরিয়াদ হলো এই আইয়ুবাসসাকু কুল্লা মুমাজ্জাকিন এই কম্বক আর এই দুরাচার যেভাবে রাজ দরবারে তোমার হাবিবের চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করেছে তুমি ওকে আর ওর রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দাও বাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেই ক্ষান্ত হলেন আর কিছুই না কিছুদিনের পরের ঘটনা কিছুদিনের পরের ঘটনা হলো ওই যে পারস্য সম্রাট সে চিঠি ছিঁড়েই ক্ষান্ত হয়নি চিঠি ছিঁড়েই সে ক্ষান্ত হয়নি সে আরবের তার গভর্নর ইয়ামানে পারস্য সম্রাটের পক্ষ থেকে একজন শাসক ছিল
সেই শাসকের নাম ইতিহাসের মধ্যে লেখা হয় বাদাম। সেই বাদাম কে সে লিখলো? যে হে ইয়েমেনের গভর্নর শাসক, আরবের মধ্যে মক্কায় কোন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে, সে নিজেকে নবী বলে পরিচয় দেয়, তার কত বড় দুঃসাহস, সে আমার নামের উপর তার নাম লিখেছে। তুমি এক কাজ করো, তুমি কয়েকজন সিপাহী পাঠিয়ে দাও, সৈনিক পাঠিয়ে দিয়ে আরবের সেই নবীকে গ্রেফতার করে পারস্যে আমার দেশে তুমি তাকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করো। নির্দেশ পেয়ে ইয়েমেনের গভর্নর দুইজন শক্তিশালী সাহসী তার সৈনিক মক্কায় প্রেরণ করলো। দেখে আসো তো মক্কার কোন লোক এত বড় আস্পর্ধা, পারস্য সম্রাটের সঙ্গে এরকম আচরণ করতে পারে। পারস্য সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছে, তার নামের আগে নিজের নাম লিখেছে, তাকে তোমরা অ্যারেস্ট করে গ্রেফতার করে নিয়ে আসো। ওই দুই লোক যখন মদিনায় এসে পৌঁছেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছে, নবীজির চতুর্পার্শ্বে সাহাবায়ে কেরামের অবস্থা দেখে তারা বুঝতে পারলো যে এখান থেকে আল্লাহর নবীকে তুলে নিয়ে যাওয়াটা এটা চারটিখানি ব্যাপার নয়। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলল, অবজ্ঞার স্বরে কথা বলল, তাচ্ছিল্যের সুরে নবীর সঙ্গে কথা বলে তারা বলল, আমাদেরকে পাঠিয়েছে মহামান্য ইয়েমেনের শাসক, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনার নামে ওয়ারেন্ট নিয়ে আসছি, গ্রেফতারি পরোয়ানা। কি করতে হবে? আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনাকে তলব করে পাঠিয়েছেন মহামান্য পারস্য সম্রাট। যদি না যাই, না গেলে পারস্য সম্রাট যদি কারো উপরে ক্ষিপ্ত হয় তার পরিণাম কি হয় পৃথিবীবাসী জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুই সৈনিককে বললেন, অনেক দূর থেকে এসেছ তোমরা, যাও বিশ্রাম করো, কালকে আমার সঙ্গে দেখা করো, আগামী কালকে আমার সঙ্গে দেখা করো, তারপর তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব। মহতরম হাজিরিন, মধ্যখানে একটি রাত, সেরাতের মধ্যে ইতিহাস, আসমান আর জমিন পুলট পালট হওয়ার ইতিহাস। সেই ইতিহাস হলো যখন পারস্য সম্রাট আল্লাহর পয়গম্বরের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করেছিল, আরশের উপর থেকে তার পতনের ফয়সালা হয়ে গেল। তার পতনের ফয়সালা কিভাবে হয়েছিল? ফয়সালা তো আল্লাহ করলেন, কার্যকর যে সেই পারস্য সম্রাট হুরমুজের এক ছেলে ছিল, সেই ছেলের নাম হলো সিরুয়া। সেই সিরুয়ার কর্ম এক আশ্চর্য, সে তার বাপ হুরমুজের এক বিবি ছিল, তার এক স্ত্রী ছিল যুবতী, ইয়াং সুন্দরী রূপসী। সেই ছেলে বাপের বউয়ের উপর আশিক হয়ে গেছে, বাপের সেই প্রেমিকার উপর ছেলে আসক্ত হয়ে গেছে। এখন যে করেই হোক তার সেই প্রেমিকাকে সে অর্জন করতেই হবে, তার পথে অন্তরায় হলো তার বাপ। একদিকে প্রেমিকাকে অর্জন করা, আরেক দিকে হলো বাপের সিংহাসন, বাপের সিংহাসন হাসিল করা, লোক লাভ করা। এই দুই উদ্দেশ্যে তার সন্তান ঔরর যত সন্তান গুস্তাখ রাসূল সেই হুরমুজের আপন সন্তান সিরুয়া সে রাতের অন্ধকারে নিজের বাপকে গলা কেটে গোটা শরীরকে ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে ওকে খুন করে আস্তা করে নিক্ষেপ করে দিল। বাপ খুন হয়ে গেল সন্তানের হাতে, সন্তান বাপকে খুন করে সিংহাসন দখল করলো। সিংহাসন দখল করেই ক্ষান্ত হলো না, চিন্তা করলো বাপের আরো সন্তানরা আছে, অন্য ভাইরা আছে, ওই ভাইরা যে কেউ বিদ্রোহ করতে পারে, এই জন্য বিদ্রোহ দমন করবার জন্য সমস্ত ভাইদেরকে খতম করলো। সব ভাই শেষ, সন্তানের হাতে বাপ শেষ, ভাইয়ের হাতে ভাই শেষ, সব শেষ করে সিংহাসন দখল করলো। সিংহাসন দখল করে তারপরে সেই নারী যার উপর সে আসক্ত হয়েছিল সেই বাবার প্রেমিকাকে এবার ছেলে নিজে তাকে নিজের পরায়ত্ব করলো, তাকে নিজের অন্তর মহলে নিজের আপন করে গ্রহণ করলো। এখন তার আর কোনো চিন্তা নাই, পথে আর কোনো বাধা নাই, বাপকে খতম করে
সিংহাসন অর্জন করেছে, দখল করেছে, ভাইদেরকে হত্যা করে পথের কাঁটা অপসারণ করেছে, বাপের বউকে দখল করে নিজের মনোবাঞ্ছা পূরণ করার সলোয়ানা পূরণ করেছে। এবার সে খোশ মেজাজে সিংহাসন পরিচালনা করবে, রাজমহল গোটা রাজমহল পায়চারি করতে করতে একটা অন্দর মহল, আগেকার রাজা বাদশাদের খাস কামরা থাকতো, খাস কামরার মধ্যে একটা ডিপার্টমেন্ট থাকতো, সেটা হলো ফার্মেসি, ঔষধখানা, দাওয়াখানা, কি থাকতো একটা দাওয়াখানা, সেই দাওয়াখানার মধ্যে তারা মূল্যবান ঔষধ পাতি হেফাজত করত, আর সময়ে সময়ে সেই ঔষধ খেয়ে খেয়ে নিজেরা নিজেদের শক্তি বৃদ্ধি করত। তো সন্তান যখন তার বাপকে খুন করবে, সন্তানের গতি গতি দেখে বাপে আগেই বুঝছিল যে পোলার চোখ খারাপ, বুঝেন না এই কথা, ছেলে তো নজর পড়ছিল কার দিকে, আরে বাবার প্রেমিকার দিকে, তো বাপে এটা বুঝে না, বাপে ভালো করে বুঝছে যে ওর তো চরিত্র খারাপ, ওর চোখ খারাপ, এবং কোন দিকে চোখ পড়েছে বাপে সব বুঝেছে, কিন্তু সন্তান তো কিছু বলতে পারে না, কিন্তু তার ভয় ছিল যে এই সন্তান আমার সর্বনাশ ঘটাইতে পারে, যদি ও আমার সর্বনাশ ঘটায় তাহলে ওরও আমি সর্বনাশ ঘটাবো, এই পরিকল্পনায় বাপে করেছে কি, তার যে দাওয়াখানা, সেই দাওয়াখানার যে ঔষধের আলমারি, সেই ঔষধের আলমারির মধ্যখানে একটা বোতলের মধ্যে মারাত্মক বিষ, বিষ সেটার মধ্যে ভরছে, বিষ ভরে বোতলের উপরে স্টিকার লাগিয়ে দিছে, বোতলের উপরে নাম লিখে রাখছে মুকাব্বিরের জিমা, নাম লিখে রাখছে কি, উপরে লিখে রাখছে যৌন শক্তি বর্ধক, বুঝেন না এই কথা, কাম করলো দেশ বিরোধী, কাম করলো নাস্তিকবাদের, কাম করলো বেহায়াপনার আড্ডাখানা তৈরি করলো, নাম দিল মুক্তিযুদ্ধের মঞ্চ, সেই আকাশ সেই একই চিন্তা ভিতরে ভরেছে বিষ, আর উপরে লিখেছে কি লিখেছে, যৌন শক্তি বর্ধক, এইভাবেই লিখেছে আরবি, যা কিতাবের মধ্যে তারিখের কিতাবের মধ্যে এভাবেই লেখা আছে, বিদায় নেহায়া সহ ওখানে লিখে রাখছে মুকাব্বিল জিমা, মুকাব্বিল জিমা, যৌন শক্তি বর্ধক। এই যখন পোলা যখন সিংহাসন দখল করে পথের সমস্ত কাঁটা অপসারণ করে যখন সে নির্বিঘ্ন নিশ্চিন্ত আর কোনো বাধা তার নাই, এখন সে মৌজ করবে, উল্লাস করবে, আনন্দ ফুর্তি করে সিংহাসন উপভোগ করবে, রাজত্ব ভোগ করবে, যা ইচ্ছা তাই করবে। দাওয়াখানায় ঢুকছে, তার চোখে খুঁজে কি আছে দাওয়াখানার মধ্যে, তার তো প্রথমেই নজর পড়ছে ওই বোতলের দিকে যেখানে লেখা কি, লেখা যৌন শক্তি বর্ধক, চিন্তা করলে এটাই তো দরকার, সাথে সাথে ওই বোতল নিয়ে আর কোন বাস বিচার নাই, রেজিস্টার ডাক্তার দেখানো দেখানো নাই, নিজেই ডাইরেক্ট এক বোতল মুকাব্বিলিল জিমা খটখট করে পান করেছে, বাস পান করা শেষ, মাথা চক্কর দিয়ে দাওয়াখানায় ওখানেই পড়ে মরে ভূত হয়ে গেছে, মরে ভূত। এবার কি দাঁড়ালো, সন্তানের হাতে পাপ খুন হলো, ভাইদের হাত ভাইয়ের হাতে সব ভাই শেষ, এবার বাপের পাতানো সাথে পড়ে সন্তান শেষ, গোটা রাজবংশে আর কোন ছেলে সন্তান অবশিষ্ট নাই, একটা নাই, সব শেষ, আছে শুধুমাত্র ছোট্ট একটা মেয়ে পুরাণ বিন্দে সুরিয়া, রাজনীতি অনুযায়ী রাজদরবারের নিয়ম অনুযায়ী যেহেতু বংশের বাইরে অন্য কাউকে ক্ষমতা দেওয়া যায় না, সেজন্য সর্বশেষ ছোট্ট একটা মেয়ে ওকেই সিংহাসনে বসায়, ওকেই বিশাল পারস্য সাম্রাজ্যের সম্রাট এবং সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হলো। সম্রাটটা শুনলেন আমার নবী আল্লাহর নবী তখন ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, লাইয়ুফলিহা কওমুন ক্বাল্লাউ আমরাহুম ইমরাআতান, এই নারীর হাতে ক্ষমতা দিয়ে তোমরাও তোমাদের পতন রুখতে পারবে না, যারা আল্লাহর পয়গম্বরের চিঠির সঙ্গে গুস্তাখি করেছে, আমার আল্লাহ ওই গুস্তাখ রাসূলকে তার সন্তানের হাতে খতম করে টুকরো টুকরো করে দিয়েছিলেন,
শুধু তাকেই আল্লাহ খতম করে ক্ষান্ত হননি, ওর পুরো বংশকে আমার আল্লাহ নির্বংশ করে দিয়েছেন। অল্প কয়েকদিনের মধ্যে গোটা বিশ্ব পরাশক্তি পারস্য সাম্রাজ্য ভেঙে খানখান হয়ে গেছে। ইতিহাস ইতিহাস বলতেছি, ওই যে ঘটনার সূত্রপাত করেছিলাম, আল্লাহর নবীর কাছে পাঠিয়েছিল দুই সৈনিক নবীজিকে অ্যারেস্ট করতে। পরের দিন আল্লাহর নবীর সকালবেলা নবীর কাছে আসছে ওই দুই বেটা, কয়েবার শোনেন আপনি আসামি, অ্যারেস্ট করতে এসেছি আমরা, আপনাকে পাকড়াও করে নিয়ে যাব। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে ওদেরকে বললেন, ইন্না রাব্বি কাদ কাতালা রাব্বাকুমা রাব্বাকুমা আল-বারিহাতা, ইন্না রাব্বি কাদ কাতালা রাব্বাকুমা আল-বারিহাতা, যে তোমাদের শাসক আর গভর্নর সাহেবকে বলো যে আর তাফালিম করা লাগবে না, এই গত রাত্রিতে মুহাম্মাদের রব তোমাদের বাদশাকে খতম করে দিয়েছে। মহতরম হাজিরিন, এই সংবাদ যখন ইয়েমেনের গভর্নরের কাছে পৌঁছলো, সে তখনও জানে না পারস্য রাজপ্রাসাদে কি ঘটনা ঘটেছে, সে তখনও জানে না পারস্য সম্রাটের ইতিহাস কোন জায়গায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, সে তখনও জানে না পারস্য সম্রাটের ভাগ্যে কি ঘটেছে। সর্বপ্রথম আল্লাহ নবীর দরবার থেকে গিয়ে দুই সৈনিক পারস্য সেই ইয়েমেনের গভর্নর বাদামকে রিপোর্ট দিল যে আরবের নবী বলেছে তার রব নাকি আমাদের মালিককে খতম করে দিয়েছেন। তার হৃদয়ে কথাটা রেখাপাত করলো যে ব্যাপারটা কি জানতে হবে, তিনি অপেক্ষা করতে লাগলেন। কয়েকদিন পরে যখন সম্রাটের পক্ষ থেকে তথ্য আসলো, রাজধানী থেকে যখন সংবাদ আসলো, তখন তিনি দেখলেন যে রাতের কথা আল্লাহর নবী বলেছেন যে আজ রাতে আমার রব আরশের মালিক তোমার পারস্য সিংহাসনের মালিককে খতম করে টুকরো টুকরো করে দিয়েছেন। তিনি দেখলেন যে ঠিকই ওই রাতেই ঘটনাটা ঘটেছে যে রাতে আল্লাহর রাসূল তাকে পারস্য সম্রাটের খতম হওয়ার সংবাদ দিয়েছিলেন। হযরতে বাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার পর নবীজির এই এই কথা শুনে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। ইতিহাসের উপস্থিতি দিলাম কল্পকাহিনী নয়, নবেল নাটকের ঘটনা নয়, উপন্যাসের চিত্র নয়, এটা পৃথিবীর জনজাত ইতিহাস। পারস্য সম্রাট যার মাধ্যমে আল্লাহর নবীকে পাকড়াও করার জন্য পাঠিয়েছে, সঙ্গে বলতে পারি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আমার নবীর সঙ্গে গুস্তাখি করেছে, শালি এত পত্রিকার মাধ্যমে এক সম্পাদক দুই কার্টুনিস্ট জাহান্নামে গিয়েছে, যতজন শার্লি এবদো পত্রিকার এই ঘৃণ্য তৎপরতার দায়িত্ব গ্রহণ করবে মুসলিম উম্মার পক্ষ থেকে প্রত্যেকের নামে মৃত্যুদণ্ডের ঘোষণা দিলাম। আখেরি কথা হলো আমার এটাই, আল্লাহর নবীর দুশমন পৃথিবীতে সবচেয়ে জঘন্যতর মানুষ, নরকের নরকের জঘন্যতর কীট আসমানের জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তারা যারা আল্লাহর নবীর সঙ্গে দুশমনী রাখে। ইবলিসের চেয়ে বড় শয়তান, ইবলিস অনেক শয়তানি করে, ইবলিস অনেক শয়তানি করে, কিন্তু নবীর নামে ইবলিস কটূক্তি করে না। হাদিসের দ্বারা বোঝা যায় ইবলিস অনেক সময় মানুষের সামনে এসে আল্লাহর রূপ ধারণ করে ধোকা দেয়, নানা রূপ ধারণ করে মানুষের সঙ্গে প্রতারণা করে, ধোকাবাজি করে, কিন্তু আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, ইবলিস কোনদিন আল্লাহর নবীর রূপ ধারণ করে ধোকাবাজি করে না, নবীর নামে ভণ্ডামি করে না। ইবলিস বুঝে আল্লাহর নামে ভণ্ডামি করলে, আল্লাহর রূপ ধারণ করে ভণ্ডামি করলে
আল্লাহ বরদাস্ত করে নেন কিন্তু আল্লাহর নবীর নামে গুস্তাখি করলেন নবীর নামে ভণ্ডামি করলেন নবীর নাম বিকৃত করলেন নবীকে অপমান করলে আমার আল্লাহ বরদাস্ত করেন না ঠিক আর বিপরীতে যারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে ইতিহাস বলে তাদের পরিণাম কোনোদিন ভালো হয় না পরিণাম ভালো হয় না রুশদি সালমান রুশদি যতদিন বেঁচে আছে কোনদিন সূর্যের আলোতে রাস্তায় বের হওয়ার সাহস নাই সেদিন বের হবে ওর কল্লা কাটা হবে এমানুয়েল ম্যাক্রন ঘোষণা করলাম খবরদার উম্মতে মুসলিমার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আগ পর্যন্ত মুসলিম বিশ্বের কোনো দেশে তুমি পা রাখতে পারবে না